বাংলাদেশ তথা ভারত উপমহাদেশে এখনও জয়েন্ট ফ্যামিলি বা একান্নবর্তী পরিবার প্রথা চালু থাকলেও পাশ্চাত্য সমাজে এটি নেই বললেই চলে। ইউকে বা ইউরোপে মূলত বড় পরিবার তো দূরের কথা, শুধুমাত্র স্বামী স্ত্রী মিলে যে পরিবার সেটিও রক্ষা করা নিয়ে চলছে নানা গবেষণা। আর বিয়েশাদির পর নয়, সন্তান প্রাপ্তবয়স্ক হলেই ছাড়ছে মা বাবাকে। কিন্তু এই পাশ্চাত্য সমাজেই ব্রিটিশ বাংলাদেশি বা মুসলিম কমিউনিটিতে জয়েন্ট ফ্যামিলি বা যৌথ পরিবারের বাস্তবতা রয়েছে এখনও। অনেকের বিরোধী, আবার অনেকে আশা করেন বড় পরিবারের, কিন্তু বাস্তবতা বড় নির্মম এবং কঠিন। দুই ফ্যামিলি একান হইলে তো একটা অসুবিধা থাকে না নি, তো মনে করো মা বাপ সকল যদি এক ফ্যামিলি তখন আর বাচ্চা দুইটা বিয়া করেন, তো অটোমেটিকলি এই এখান থেকে জাগার অভাবে পড়া লাগে। ঈদের সবের মাঝে থাকলে একটা একাকিত্ব যে একটা আছে, একটা ইয়ে কমে দূর থাকে, দূরে থাকে, একলা থাকলে ডিপ্রেশনের মাঝে তখন কেউ। কিছু কিছু মানুষ আছে থাকার অসুবিধায় মানে অন্য অন্য জায়গায় মানে ডাইভার্ট হয়ে যায় যায়গি, এরপরে প্রত্যেক মানুষ প্রত্যেকের লাগে মা বাবার লাগে ভাই ভাইয়ের লাগে প্রত্যেকের মায়া ঠিকই আছে। একলগে থাকলে বুঝা যায় সবল, যেমন বাচ্চা খাইছা দাদা দাদির মায়া খাইলো, আর একলা থাকলে বা বাচ্চাও এক আর লাগানো হয়ে যায় বন্ধুর একাঙ্গি লাগানো হয়ে যায়। মা বাবা ভাই বোন ভাইদের স্ত্রী সন্তান সবাইকে নিয়ে একসাথে থাকার মাঝে এক অনাবিল আনন্দ খুঁজে পাচ্ছেন অনেকে। বিশিষ্ট ব্যবসায়ী আফাজ মিয়ার পরিবার এক উজ্জ্বল দৃষ্টান্ত। 17 বেডরুমের বাসায় 40 জনেরও বেশি থেকেছেন একসাথে। আমরা 6 ভাই উইথ ফ্যামিলিজ, আমরা এট এ টাইম কোনো সময় 42 মেম্বার্স থাকতাম আগে করো। এখন অবশ্য আমরা যারা মেয়েরা আসলে আর আর সাদে দুই তারা ডিফারেন্ট হাউস গেছেন গিয়ে তো এখন অলরেডি মানে 36-37 মেম্বার্স আছি আমরা করো। এমনি 17 বেডরুম প্লাস তো আলাদা আদার রুম সকল আছে, 21 রুমের ঘর আছে। এটা বেনিফিট আমরা এখানেও থাকতে কিছু একটা স্ট্রাগল আছে, যদি আপনার এখন জেনে যা কোনো স্ট্রাগল নাই দ্যাট উইল বি লাই, বাট ইন এনি অ্যাসপেক্ট অফ লাইফ কিছু ডিফিকাল্ট আছে, বাট বেনিফিট ইজ হিউজ। আমরা এখনও থাকায় আমরা অনেক বেনিফিট আছে, আমরা সবাই এখানে ব্যবসা করি, এখানেও কাজ করি, দেশে একটা ডিসিশন করতে হলে হলে মিললে করা যায় একটা সাহস মিলে, কিন্তু আপনি সেপারেট হলে তো এই সাহস থাকে না। একসাথে থাকায় আনন্দের যেমন শেষ নেই, চ্যালেঞ্জও রয়েছে তেমনি। আমরা যে গড় আছে গড়ের সাইজে মানে অসুবিধা দিচ্ছে না, কারণ আমরা 7টা বাথরুম আছে এমনি আছে, আমরা খাওয়া দাওয়া এখানেও থাকতো, কিন্তু এরপরেও মনে করো জয়েন্ট থাকার জেলা সুবিধা আছে এলা অসুবিধাও আছে। এটা যদি আপনার হয়ে দিন না খালি সুবিধা অসুবিধা ইস নট দ্যাট, বাট ইয়ে হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ থাকলেও তো একটা অসুবিধা আছে। এটা যদি আপনারা আমরা হলে বুঝিয়া নেই তাহলে একটা আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে থাকলে থাকা যায় আর কি। তবে ব্যবসায়ী শরীফ ইসলাম জানালেন, মূলত ঘরের সাইজের কারণে এবং ভাইয়ের বিবাহ সূত্র ধরেই আলাদা থাকতে হচ্ছে তাদেরকে। দ্য মেইন রিজন উড বি উই গ্রো আপ ইন আ কাউন্সিল প্রপার্টি, দ্য রুমস ওয়ার নট ইনাফ। ওয়েন মাই ওল্ডার ব্রাদার গট ম্যারিড, অবভিয়াসলি হিজ মিসেস ওয়াজন্ট ভেরি হ্যাপি টু স্টে উইথ দ্য ফ্যামিলি a little bit afterwards. She, you know, was fine in the beginning, but because it's quite natural because the rooms were not enough and then the family was quite big, 2 brothers and 6 sisters in a 3 bedroom property, it was, you know, it didn't suffice. তবে মা বাবাকে কোনো না কোনো ভাই সাথে রাখবেন এই কনসেপ্ট আশা অনেকের মনে। After the sisters were married off, my mom went and stayed with my brother. We had still had our house, but because my brother was established, he's got a big house and everything, my mom stayed with my brother, and up until now it is at as it is. She's got a good life, alhamdulillah. She is, you know, visiting everybody, she stays in everybody's house 1 week, 2 weeks, but she's got a permanent residence and that's with my brother. I am not in favor of, you know, at this time and age a lot of Bengali parents, they are living in homes, old people homes, you know, and it's I think it's a tragedy. Parent look after kora to must, eta to important, kan jodi monoruka যারা পেরেন্টে থুইয়া যায় না তো মনে করো ফাররা না থুইয়া গেছেন, কিন্তু আমি মনে করি না, ফর মি আমি মনে করলাম না আমি কোনো সময় পেরেন্টে থুইয়া দিতাম ফার্ম করি, এইরকম আমার আন্ডারস্ট্যান্ডিং আইতাম। এখন লাকিলি আমরা ততদিন আসলাম, আমরা মা বাবা আমরা লগেও আসলাম, কিন্তু আমরা মা বাপ নাই, কিন্তু যে সন্তোষ আমরা আসলাম আমরা লগেও রাখছি, আমরা সেপারেট থাকার এরকম মানে আমি বা অথবা আমার ভাই এন্তর কোনো সময় এরকম চিনতে পারছিল না। প্রফেসর ফরিদ আহমদ রাজা জানালেন, ইসলামে যৌথ পরিবারে কোনো বাধ্যবাধকতা নেই। আমরা বিদেশে বাস করছি, এখানে আমাদের বড় রাজবাড়ি নেই, ছোটো ছোটো ঘর। এখানে যদি দুটো পরিবার একসাথে বাস করে তাহলে তার ব্যক্তিগত গোপনীয়তা যেটা আছে সেটা রক্ষিত হয় না, ব্যক্তিগত স্বাধীনতা যেটা সেটাও বিঘ্নিত হয়। এটা কিন্তু ইসলাম এটা করার জন্য আপনাকে বলেনি।
তবে তিনি জোর দিলেন বউ সন্তানের স্বার্থে, নিজের পরিবার রক্ষা এবং শান্তি, ব্যক্তিগত স্বাধীনতার স্বার্থে আলাদা থাকার মানে নয় কেউ মা বাবাকে দেখভাল করবে না। ইসলাম যারা বলেছে হচ্ছে আমি আমার মায়ের বাবার খেদমত করব, তাদের সন্তুষ্টি অর্জনের চেষ্টা করব। এখন সেই সন্তুষ্টি অর্জনটা হবে কীভাবে, তার যদি সেবা করি, তাকে টাকা পয়সা দেই, তাকে শপিং করে দেই, তাকে গোসল করাই, তাকে খাওয়াইয়া দেই, তাইলে তারা সন্তুষ্ট থাকবেন। কিন্তু সেটা করি না, অন্যদিকে একটা অসুবিধা হয়, সেটা হচ্ছে এই যে আরেকটা পুত্রবধূ যে অন্য একটা পরিবার থেকে আসছে, সে এসে এখানে তার শাশুড়ির সাথে, শ্বশুরের সাথে, ননদের সাথে, ভাসুরের সাথে যে এই গাদাগাদি করে বসবাস করছে, এতে তাদের স্বাস্থ্যের ক্ষতি হচ্ছে, মেন্টালি সে খুবই অসুবিধায় আছে। সেটা সে বলতেও পারে না, সইতেও পারে না, এই অবস্থা। ঘর আলাদা হলেও মা বাবার সব দায়িত্ব পালন করতে হবে, এই মন্তব্য প্রায় সকলে। একজন যদি তাকে মা বাবার মানে সাহায্য হয়, যেমন মা বাবা পুরা হিসাবে সাহায্য করা যায়, আর টাকাটা পালাই মনে করি। তাকন্যাইটার কিছু জিনিস আছে, হে তার মা বাপরে বালাফার, তার বাইরে বালাফার, মেয়ে মানে মানে ফিলিং গুড করেন না, তাই মানে আনইজি ফিল করে শাশুড়ির লোকে, শাশুড়ি যে মানে কতটুকু করার, শাশুড়ি তার প্রতি কী জানায়, শাশুড়িও মানে বউ তাই প্রতি কী জানায়, ওগুলোখান একটু মানে মনোমালিন্য লাগি যায়, লাগে যায়, লাগার পরে মনে করে যে আর বেশি না করে আমরা দূরেই থাকি। সব আমরা বড়ো ফ্যামিলি, বাট গরো খেয়েও নাই এখন, বাট সারা উইকেন্ডও ইয়ারলে আমরা সারা এখানে হই সব, তো সব আলাদা বিকজ গরোর অসুবিধা আছে আর লাগে। অনেক সময় আছে এদেশে গরোর সমস্যার কারণে মানুষ সেপারেট হয়, বাট সেপারেট থাকার পরেও তো মানুষ এখানে থাকতে পারে, তার খাজ কারোবার ওগুলটাও তো এখানে থাকতে পারে, ফ্যামিলির অবভিয়াসলি আলাদা একটা এক্সপেন্স আছে, হাউস এক্সপেন্স বাদেও তো তারা সব কিছু এখানে রাখতে পারে যদি চায়। সাধারণ মানুষের ভাবনাও সমান, নানা বাস্তবতায় যৌথ পরিবার বেশ কঠিন। তাদের মতে বউ শাশুড়ির সমস্যা শুরুও এখান থেকে, বড় পরিবারে সবার মন বড় হওয়া, ধৈর্যশীল হওয়া এবং একে অন্যের প্রতি শ্রদ্ধা ত্যাগের মানসিকতা থাকলে চলতে পারে একটি একান্নবর্তী পরিবার। যদি খেলোগে থাকো আপনি এই মানুষটার স্পেস দিতা, একজন একজনের বুঝার চেষ্টা করতা, মিসআন্ডারস্ট্যান্ডিং হইলে এটারে লইয়া মাততা। যৌথ ফ্যামিলির মতো শান্তি আরাম আমার কাছে মনে হয় আর কোন কিছু নাই, আর এটি কারণ আল্লাহর রহমত বরকত থাকে, প্লাস একে অন্য সহযোগিতা আমরা রইলাম, মায়াও লাগে, যেমন এটা মায়া লাগে, ভালোবাসা থাকে, সবটাই থাকে।